चलो प्लैटिनम 14 इंची सिविल टीवी आज प्रॉब्लम देखो की होय छे। चलो बैक कवर टा खुला जा सीरीज बोर्ड लाइन दीछी लाइन दिया चेक करबो सीरीज बोर्ड की होय छे देखा जा। ईएसटी लीक करे छे ऑफ कर लूं जी ईएसटी हाई वोल्टेज এখান থেকে লিক করছে তখন আমাকে ইএসটিটা চেঞ্জ করতে হবে। আচ্ছা ইএসটিটা চেঞ্জ করে দেখা যায় ঠিক আছে। আর পিসিবির আইসি নাম্বার 88-95-CN এই ইএসটি ক্যাপটা খোলার সময় খুব সাবধান খুলতে হবে। একটা গ্রাউন্ড নিয়ে আর স্ক্রুড্রাইভার দিয়ে খুঁচে মেরে ডিসচার্জ করতে হবে। ডিসচার্জ করার পর এইভাবে ধরে খুলতে হবে। খুলে টিউনারে সঙ্গে ঠেকিয়ে ডিসচার্জ করে চেক করে নিতে হবে একবার। হ্যালো এবার চলে এই ইএসটিটা খুলবো এবার আমরা ঠিক আছে। ইসটা খুলে আমাদের দেখাচ্ছি এটা হচ্ছে পাম্পার। পাম্পারের সাহায্যে ইএসটিটাকে ওপেন করুন এইভাবে ধরে এইভাবে মারতে হবে ঠিক আছে। এভাবে ধরলে ওপেন হয়ে যাবে আস্তে আস্তে। হালকা একটু লেগে থাকবে ঠিক আছে। ডিসোল্ডার উইক এটাকে ডিসোল্ডার উইক বলে। ডিসোল্ডার উইকের সাহায্যে এই রাংটাকে রিমুভ করবো। দেখো এইভাবে খুলে রিমুভ হয়ে যাবে আস্তে আস্তে ঠিক আছে। ইএসটিটা খুলে তোমাদের দেখাচ্ছি চলো ইএসটিটা ওপেন করা যাক। ইএসটিটা খুলে নিই তো ইএসটিটা আমি সার্কিট থেকে ওপেন করে নিয়েছি। ইএসটি নাম্বারটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার। ইএসটি নাম্বার হচ্ছে 25T1010A ঠিক আছে। মিডিলে যে নাম্বারটা ওইটা হচ্ছে ইএসটি নাম্বার আর ওপরে যেটা আছে ওটা কোড নাম্বার N1156 ঠিক আছে। এই 1010 ইএসটি হচ্ছে এটা সে একটা কমন ইএসটি ঠিক আছে। আর যদিও ইএসটির নাম্বারটা অনেক সময় মুছে যায় একটা আমি তোমাদেরকে ইএসটি কীভাবে চেক করে ভিডিও করে আমি দেখিয়ে দেবো ঠিক আছে। চলো ইএসটি আমি চেঞ্জ করে সেটটা অন করে একবার দেখি। দেখেছিলাম যে এই ইএসটিটা লিক করছে গোড়া থেকে ঠিক আছে ক্লাস হচ্ছে। চলো আর এর পরিবর্তে একটা নতুন ইএসটি নিয়ে আসছি 1010A ঠিক আছে। এই ইএসটিটা লাগিয়ে তোমাদেরকে দেখাবো ঠিক আছে। ভিডিওটা দেখতে থাকো। দেখো ইএসটিটা আমি বোর্ডেতে লাগিয়ে নিলাম ঠিক আছে। এবার ইএসটির পিনগুলো সোল্ড করবো দেখি। অনেকে ইএসটিও বলে হাই ভোল্টেজ ট্রান্সফর্মার বলে। চলো আমরা ইএসটির পিনগুলো সব সোল্ড করে নিই। চলো ইএসটি পিনগুলো আমরা সোল্ড করে নেব।
খেতে হবে রে। ইএসটি পিনগুলো সলভ করে নিয়েছি আমি, ঠিক আছে চলো এবারে ইএসটি ক্যাপটা লাগাই। চলো তোমাদের দেখাই ইএসটি এই সৌতারটা বেসের এই পিনে যাবে, ঠিক আছে। আর মোটা মোটা তারটা দেখতে পাচ্ছ, এটা এটা বিয়ে বেসের এই যে এটা আছে সকেটটা এখানে যাবে, ঠিক আছে। আর এই ক্যাপটা ইএসটির এই ক্যাপেতে, ঠিক আছে। এটা লাগানোর সময় ভালো করে থিনার দিয়ে পুঁছেন, তারপর লাগাতে হবে, ঠিক আছে। চলো তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি, তারগুলো কানেকশান করে দেখাচ্ছি, ঠিক আছে। লাগিয়ে দিলাম, ইএসটি ক্যাপটা লাগাবো। তারপর ইএসটি ক্যাপ এইভাবে ধরে, ঠিক আছে, লাগাতে হয়। চলো ইএসটি ক্যাপটা আবার পিকচার টিউবের উপরে লাগানো, এইভাবে ধরে গেল ইএসটি ক্যাপ, ঠিক আছে। দেখে নিলে দেখো ইএসটি ক্যাপ ও কানেকশান করা হয়ে গেছে। দেখো বন্ধুরা কানেকশান করেছি, কানেকশান করার পর দেখছি যে বেসের এটা এটা ভাঙা আছে, ঠিক আছে। এবার আমি তোমাদের খুলে দেখাচ্ছি, পাশ থেকে টানবে হাত ধরে, ঠিক আছে। এই বেস বেসটা আমরা চেঞ্জ করব, ঠিক আছে। বেসটা চেঞ্জ করে তারপরে তারগুলো লাগাবো, চলো দেখতে থাকো বেসটা আমি চেঞ্জ করি কীভাবে। বেসটা চেঞ্জ করার জন্য আমাদের ডিসোল্ডার উইক লাগবে, ঠিক আছে। ডিসোল্ডার উইকে করে পিনগুলো ওপেন করে নেব, চলো আমরা বেসটা খুলে নিই। বেসটা ওপেন করে নিয়েছি সার্কিট থেকে, ঠিক আছে, খোলা যাক। এই বেসের জায়গায় আমি নতুন বেস লাগাবো, দেখুন। তো আমরা বেসটা সোল্ড করে নিই পিসিবিতে আয়রন দিয়ে। দেখো আমরা বেসটা সোল্ড করে নিয়েছি, ঠিক আছে। ভালো করে সোল্ড করে পরিষ্কার করে দিতে হবে এটা। চলো বেস্টটা আমরা লাগাই পিকচারটি উপরে।
দেখো বেসটাকে এইভাবে লাগাতে হবে, ঠিক আছে? ভালো করে ধরে আস্তে আস্তে সামালি ঢুকে যাবে, ঠিক আছে? চলো এবার আমরা লাইন দিয়ে দেখব থিউটার ফল্ট ঠিক হলো কি না, ঠিক আছে? চলো ফোকাসের তারটা আমরা লাগিয়ে নিই। আমরা লাগিয়ে নিলে আবার টিভিতে আমরা লাইন দিয়ে দেখবো। চলো আমরা সুইচ বোর্ডে লাইনটা দিয়ে দেখি পাওয়ার কেবল। লাইন দিয়েছি, তোমরা দেখো টিভি স্ক্রিনে লাইন আসছে, ঠিক আছে? দেখো দিচ্ছি। চলো এবার সিগন্যাল দিই, ভিডিও অডিও সিগন্যাল, ঠিক আছে? এই অডিও দিলাম, ভিডিও দিলাম, ঠিক আছে? দেখো ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।